বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে এক যুগান্তকারী সাফল্য, যেখানে বিশ্বের সামরিক ড্রোনের দাম প্রায় $1 মিলিয়ন অর্থাৎ প্রায় ৬২ কোটি টাকা, সেখানে মাত্র 9 থেকে 10 লাখ টাকার মধ্যেই তৈরি হয়ে গেছে দেশীয় প্রযুক্তিতে সম্পূর্ণভাবে নির্মিত একটি মিসাইল সিস্টেম মিলিটারি ড্রোন। আর এই সাফল্যের পেছনে রয়েছে নরসিংদী সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ল্যাব, যারা দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি পর্যায়ে এমন একটি ড্রোন তৈরি করলো। রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে 3 দিনব্যাপী আয়োজিত মেলায় প্রদর্শিত হয় এই ড্রোন। এই আয়োজনে ড্রোনটি ছিল দর্শনার্থী, গবেষক এবং নীতি নির্ধারকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। এই ড্রোনের প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলো হলো, এটি একটানা আকাশে থাকার ক্ষমতা 4 থেকে 5 ঘন্টা, যার কার্যকর পরিসীমা প্রায় 40 কিলোমিটার, এটি সর্বোচ্চ 6 কেজি ওজনের পেলোড বহন সক্ষমতা। এখানে রয়েছে উন্নত মানের থার্মাল ক্যামেরা, যা দিনে ও রাতে নজরদারির জন্য উপযোগী। মিসাইল সিস্টেমে 2টি গ্লাইডেড মিসাইল অন্তর্ভুক্ত, যাদের ইরর মার্জিন মাত্র 10 সেন্টিমিটার। এটি 40 কিলোমিটার দূর থেকে লাইভ ভিডিও ফিড দিতে সক্ষম উন্নত ভিডিও ট্রান্সমিশন সিস্টেম। এই ড্রোনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত, কাস্টম ডিজাইন ও গাইডেন্স সিস্টেম সহ। ড্রোনটির উদ্ভাবক দলের দাবি, এটি 4র্থ প্রজন্মের ড্রোন প্রযুক্তির অংশ। বাইরাক্টার টিভিচুর মতো বিশ্বখ্যাত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে তারা বলেন, সরকার যদি সহায়তা দেয় এবং যথাযথ নীতিমালা তৈরি করে, তাহলে বাংলাদেশেও বাইরাক্টার মানের ড্রোন তৈরি করা সম্ভব। তারা জানান, এই ড্রোন নির্মাণে মোট খরচ পড়েছে প্রায় 9 থেকে 10 লাখ টাকা, যেখানে একই ধরনের প্রযুক্তি কিনতে গেলে বিদেশে খরচ হয় $1 মিলিয়নেরও বেশি। অর্থাৎ এই ড্রোন বৈপ্লবিক সাশ্রয়ী প্রযুক্তির এক উৎকৃষ্ট উদাহরণ। তবে উদ্ভাবকরা জানিয়েছেন, দেশে এখনও সামরিক ড্রোন নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা রেগুলেশন নেই। ICT মন্ত্রণালয়ের কাছে প্রকল্পটি উপস্থাপন করা হয়েছে। সরকারি সহায়তা ও অর্থায়ন পেলে এই উদ্ভাবনকে আরও উন্নত করা সম্ভব। জ্ঞান বিজ্ঞানের করব জয়, সেরা হব বিশ্বময়, এই স্লোগানে আয়োজিত 46তম জাতীয় বিজ্ঞান মেলায় অংশ নিয়েছে দেশের 64 জেলার প্রায় 700 প্রতিযোগী। ড্রোন ও রোবোটিক্স নিয়ে আগ্রহী তরুণদের পদচারণায় মেলা ছিল জমজমাট। এখন প্রশ্ন, যেখানে সীমিত বাজেটে এমন প্রযুক্তি তৈরি সম্ভব, সেখানে সরকার যদি সঠিক দিক নির্দেশনা দেয়, তবে কি বাংলাদেশ আগামীতে ড্রোন প্রযুক্তিতে বিশ্বের সঙ্গে পাল্লা দিতে পারবে? বিশেষজ্ঞদের মতে উত্তর হ্যাঁ, যদি সুযোগ দেওয়া হয়। বাংলাদেশের মাটিতে গড়ে উঠতে পারে ভবিষ্যতের প্রযুক্তি।